একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এবারে সাত সকালে মালদার চাঁচলে বিজেপির এক সক্রিয় কর্মীর বাড়ির জানালা থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ এই ঘটনাটি ঘটেছে চাঁচলের থানাপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিজেপি সূত্রের খবর, থানাপাড়া এলাকার বাসিন্দা শিবশঙ্কর দাস দলের একজন সক্রিয় কর্মী। আজ সকালে আচমকায় তার বাড়ির গ্রিলের জানালা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, বোমাগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অনুমান করছেন শিবশঙ্কর বাবু। আজকে সকালে আমার ওয়াইফ এসে দেখছে যে জানলাতে দুটো এরকম বোমের মতো কি জিনিস রাখা, তারপর আমাকে ডাক দিল, এসে দেখলাম, দেখে মনে হলো বোমের মতো, বাস এতটুকুটা। কে বা কটা বোম রাখা হয়েছে? দুটো বোম রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা গিয়েছিলাম সবাই মিলে, দিয়ে পুলিশকে বললাম। আপনি কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি বিজেপি কর্মী। আপনি যে বিজেপি কর্মী, কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক দল কি রাখতে পারে? কোনো রাজনৈতিক হতে পারে, হয়তো কোনো উদ্দেশ্যভাবে, রাজনৈতিক উদ্দেশ্যভাবে রাখতে পারে। এদিকে এই বোমা উদ্ধারের ঘটনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর রাম। দু বছর ধরে তৃণমূলের লোকেরা জেনারেলি এই চাঁচলের এই রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। সামনে বিধানসভা ভোট এবং এই সময় মানুষকে ভয় দেখানো, থানাপাড়া, বাজারপাড়া, এইগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টির গড়। এই জায়গাগুলোতে মানুষকে ভয় দেখানো, আতঙ্কিত করা, এটা পরিবেশে, এটা ওদের মানসিকতার মধ্যে এসছে যে এই জায়গার লোকেদের একটু ভয় দেখিয়ে যদি কিছু করা যায়, কিন্তু আমার মনে হয় যে এগুলো করে কোনো লাভ হবে না। অন্যদিকে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা সামিউল ইসলাম। বিজেপি একটি মানে সন্ত্রাসবাদী দল, সাম্প্রদায়িক তো আছে, এরা সন্ত্রাসবাদী দল। এরা মাঝে মাঝে এরা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করার চেষ্টা করে। এদের কাজ হলো নিজেরাই বোমা রেখে বাড়িতে আর নিজেরাই হাইলাইট করানো তাদের কাজ। এবং তারা এটাও হতে পারে, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনকে লক্ষ্য করে তারা বোমা হয়তো স্টক করার ব্যবস্থা করছে যে আগামী নির্বাচনে সন্ত্রাসবাদী করে তারা হয়তো ভোট করবে। কারণ তারা তো বুঝে গেছে যে আমরা তো আর নাই এখানে, তৃণমূল পশ্চিমবাংলাতে সরাতে পারছি না, তার জন্য যদি গণ্ডগোল করে বা আর কিছু করে আমরা চেষ্টা করি, তাই করছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, চাঁচল।